আমি জানতে চাই এই মেয়েটি কেমন। রূপে দুর্গা গুণে সরস্বতী। বুঝলেন কত বাবু, আপনার নাতি মতির সঙ্গে এই মেয়েকে যা মানাবে না। বুঝলেন কত বাবু, এই যাবৎ প্রায় 350 ছেলে মেয়ের কপাল আমি পুড়িয়েছি, এবার বিয়ে দিয়েছি, কিন্তু এই রকম মেয়ে এই প্রথম। আপনার নাতি মতির পাশে ঠিক যেন হরগৌরী। ভালো, ভালো হলেই ভালো, তবে এই 62 নম্বরই ফাইনাল। আমার নাত বউ আমি ঘরে আনবই। আহ দাদু, আগে মেয়েকে তো দেখতে দাও। এই ঘটকের মুখের কথা শোনা আর মাংসের সাথে দুধ খাওয়া দুটোই সমান। ও কথা বলো না, আমার নাম মঙ্গল ঘটক, আমার একটা নাম আছে, জোড়া মেলানোর ব্যাপারে আমি কখনোই ফেল করি না। 61 জন পাত্রী দেখিয়ে ফেল করেও দাদুর কাছ থেকে অনেক টাকা ইনকাম করেছো। তুমি ভাবছো আমি কিছু জানি না? এরপর থেকে আমাকেও কমিশন দিতে হবে। কানাকানি বন্ধ করো, আমি বুঝে গেছি, এই 62 নম্বরই ফাইনাল। নিজের মেয়ে বলে বলছি না, রান্না করা থেকে অতিথি সেবা পর্যন্ত কোনো কিছুতেই ত্রুটি নেই। ভালো ভালো, খুব ভালো। তা দিদি, শুনেছি তুমি মাধ্যমিক পাশ করেছো, রামায়ণ মহাভারত পড়েছো, বাহ চমৎকার, এইরকম মেয়েই আমি চেয়েছি। কি দাদু ভাই, পছন্দ হয়েছে তো? নিরবতাই হলো সম্মতির লক্ষণ। দাদু, আর আঙুল নাড়িস না, সব ঠিক আছে, সব ঠিক আছে। মেয়ের কুষ্টিটা আমি একবার দেখব, আমি সঙ্গে করে নিয়েই এসেছি। শনি নির্জন ঝাড়, বৃহস্পতি তুঙ্গে, মঙ্গলে অসুবিধা নেই, রাহু কেতু সব ঠিক আছে, এ তো রাজ্যটা খে মিলে গেছে, তোর সঙ্গে মিলে গেছে। কথাও সবই যখন ঠিক আছে তখন একটু মিষ্টি মুখ করা যাক। তুমি মিষ্টি খান। হ্যাঁ
আচ্ছা আজ তাহলে উঠি। হ্যাঁ, একটা শুভ দিন দেখে আমি আপনাকে জানাবো। আচ্ছা নমস্কার নমস্কার। এই যে মঙ্গল ঘট। বুঝলেন? বুঝলেন? এক কথা ও এতদিন পরে না বিড়ালের ভাগ্যে শিখেছিল, যাই বলেন। চলুন 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 চলুন। ওটা রাখো। আমি ভালো নাত বউ পেয়ে গেলাম। সাবাস ঘটক। ধরে এইবার দাদু ভাই আর কোন চালাকির উপায় নাই। এই মেয়েটিকেই আমি নাত বউ করে আনব। যাক, এই মেয়েকে তাহলে আপনার পছন্দ হয়েছে। কি হলো? কি তখন তুই উ আ করছেন? আরে রাম গাধা, উ মানে অপূর্ব, আ মানে অসাধারণ। এইবার আমার বাড়িতে সানাই বাজবে, ব্যান্ড বাজবে। 10 গ্রামের লোক আমার বাড়িতে এসে কবজি ডুবিয়ে মাংস ভাত খাবে, বাজি পড়বে। আমার নাতিটার কি ভাগ্য রে! আরে থামো থামো, এ তো দেখছি যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। কি বলছিস তুই? দাদু, পাত্রি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ রে, সে কথা আর বলতে। শোনো, তাহলে এক কাজ করো, পাত্রি যখন তোমার পছন্দ হয়েছে তুমি ওই মেয়েকে বিয়ে করো। ঠিক আছে। কি? হ্যাঁ, সবাই বলবে বৃদ্ধস্য তরুণী ভার্যা, কিছু বুঝলে? এই ঘটক, এই আমার নয়, আমার দাদুর ছাতনা তলায় যাওয়ার ব্যবস্থা করো। বুঝেছি, 62 নম্বর তোর পছন্দ নয়। না, বিয়ে না করার মতলব? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। নাম? আরে তুমি না, ওকে নেমে যেতে বলো। আরে নামছি নামছি, অত চেঁচাচ্ছ কেন? শোনো দাদু, তুমিও দেখে নিও, আমি আসমানি পরি ধরে নিয়ে আসব। মুখে বড় বড় কথা, আসমানের পরি জোটাবেন? আরে আসমানের পরি তো দূরের কথা, তোর ভাগ্যে পেত্নীও জুটবে না। তুই বুড়ো খটা ছবি, শালা বুড়ো ভাম। কথা আমার দুঃখ হচ্ছে। তোমার দুঃখ দিয়ে আমার কি হবে? তোমার ওই চাঁদ বদন চেহারায় আর আমার দরকার নেই, তোমার চেহারা আমি আর দেখতে যাই না। নামো নামো। এই এতটা পথ হেঁটে যাব? তবে আমি কি করব, তোকে কোলে করে নিয়ে বাড়ি পৌঁছে দেব। হ্যাঁ বলছি। নাম? তুই কি নামবি না আমি নেমে যাব? আমি নামছি। নাম? এই কাট চালা। কথায় বলে বিয়ে ফুড়লে ছাদনাতে লাতি, এত বিয়ের আগে লাতি মারলো, এই আমি কান ধরছি। ওই শালা নাতির বিয়েতে আমি আর নেই। ময়না রে তোর লম্বা মাথার কেশ, চিরল তাতে হাসি দিয়া পাগল করলি দেশ। ময়না রে কাচের চুড়ি কলসি নিয়া কাখে, হাত দুখানায় কাচের চুড়ি কলসি নিয়া কাখে, কোম
মোরের বিছা দোলে চলে একে বেকে ময়না রে তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ ময়না রে হাসি দিয়া পাগল করলি দেশ ময়না রে
এসে তোমায় দেখা রে, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে। তুমি তো সুন্দরী কন্যা, সুন্দর তোমার হিয়া, এমন সুন্দরী পাইলে করতাম আমি হিয়া রে, প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে। চুড়ি আর এই পাগল করার রূপ আমার ঘুম কেড়ে নিয়েছে, আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে, তাই তো তোমাকে এক নজর দেখার জন্য এখানে ছুটে এসেছি। এখানে এসেছেন এত রাতে, কেউ তো দেখেও ফেলতে পারে। তোমাকে দেখার পর থেকে আমার সব ভয় শেষ হয়ে গেছে, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারছি না। ঠাকুমা দেখতে পেলে আমাকে রাস্ত রাখবে না। আরে ধানগুলো তো খেয়ে নিল মুরগিতে। আপনি এখন যান এখান থেকে। আগে তুমি কথা দাও, কাল রাতে তুমি আমার সঙ্গে বাগানে দেখা করবে। তা কি করে হয়, আপনি যান। না যাব না, আগে কথা দাও। ঠাকুমা উঠে পড়বে। উঠুক, কথা না দিলে আমি সারা জীবন এখানে দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো, রোদে পুড়বো, তবুও যাব না। আপনি না। কি হল, কথা দাও, বলো আসবে, বলো, বলো না। আস্তে আস্তে, ঠিক আছে বাবা, কথা দিলাম, আপনি এখন তো যান। আসবে তো। কিরে, রাত দুপুরে ওখানে কি করছিস? চাঁদ এসেছিল। না, মিয়ে মানে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। এদিকে আয়, শুয়ে পড়। আরে ওই বয়সে আমারও চাঁদ এসেছিল, আয়। আমি না হয় তোকে রাগ করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি, তা বলে তুই এইভাবে থাকবি, বাড়ি ফিরবি না? তুই জানিস না, তুই ফিরে না এলে আমার একটি মুহূর্তও ভালো লাগে না। সেই ছোটবেলায় বাপ মা হারিয়েছিস, তারপর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই ফিরে আয় দাদু,
তুই ফিরে আয়, আমার মুখাগ্নি করার আর কি আছে বল? তুই ফিরে আয় দাদু, ফিরে আয়, নইলে আমার একটুও ভালো লাগে না। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবেসে যদি কেউ ভালোবাসার মানুষকে স্পর্শ করে, তাহলে তা যন্ত্রণা হয় না, অন্যায় হয় না, হয় আনন্দের বহিঃপ্রকাশ। ময়না, ময়না প্রেম যে চিরন্তন। অনেক অমাবস্যার রাত পেরিয়ে আমি পূর্ণিমার দেখা পেয়েছি। আমি তোমাকে ছাড়া বাঁচব না ময়না, তোমাকে বাদ দিয়ে এখন আমার জীবন অন্ধকার। আপনি বিশ্বাস করুন, আপনাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম চলে গেছে। মনের ভিতরে আমার কালবৈশাখীর ঝড় উঠেছে। দাদু, 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 ও দাদু, ওঠো না দাদু। ও বুঝেছি, পা না টিপলে ঘুম ভাঙবে না। ব্যাপারটা কি? মতি পা টিপছে, মতি গতিটা ভালো ঠেকছে না দাদু। ও দাদু, উফ, পা টিপতে টিপতে তো হাত ব্যথা করছে, কি ঘুম ঘুমোচ্ছে শালা বুড়ো। ও দাদু, নিশ্চয়ই গন্ডগোল আছে, টিপুকো বেটা পা, আমি আরাম খাই। দাদু, শালা বুড়ো, দাঁড়াও দেখাচ্ছি মজা। দাদু, দাদু, আমার দাদু, দাদু, মতলবটা কি? মতলবটা কি সেটা বল। দাদু, তোমার জন্য আমি একটা লাল টুকটুকে বউ পেয়েছি। আমার জন্য লাল টুকটুকে বউ? আমি এই বসে বিয়ে করব? তোমার জন্য নয়, আমার জন্য। দেখতে কি দারুণ, এক পিঠ কালো রেশমি চুল, মুক্তোর মতো দাঁত, পদ্ম ফুলের মতো দৃষ্টি, দুধে আলতা গায়ের রং, একেবারে একেবারে আকাশের পরী। দাদু, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি দাদু। এই যে শ্রীমান মতিনন্দী, শুনুন, এর আগে আপনি অনেক যাত্রা করেছেন, অনেক নাটক করেছেন, এখন আমাকে কীর্তন শোনাচ্ছেন, এই সবে আপনি আর আমাকে ভোলাতে পারবেন না। শুনুন, এর আগে 62 জনা মেয়ে আপনাকে দেখিয়েছি, কোনো মেয়েই আপনার পছন্দ হয়নি, এটাও পছন্দ হবে না, অতএব আপনার বিয়েতে আমি আর নেই। দাদু, আপনাকে নমস্কার। দাদু, আপনার খুরে খুরে নমস্কার, আপনার বিয়েতে আমি আর নেই। দাদু, দাদু গো, তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদু গো, দাদু গো, তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদু গো,
বাষট্টি খান কন্যা দেখলাম ঘুরিয়া ফিরিয়া, তবুও তুই শালার নাতি করলি না রে বিয়া নাতি রে। বাষট্টি খান কন্যা দেখলাম ঘুরিয়া ফিরিয়া, তবুও তুই শালার নাতি করলি না রে বিয়া। যা যা তুই তুই দূরে সইরা যা, তোর বিয়া আমি আর করাইতে পারুম না নাতি রে। দাদু গো তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদু গো যার লাগিয়া হইসস পাগল, কি বা নামটি তার, কোন গ্রামে থাকে কন্যা, কি বা নাম বাবার নাতি রে। বক্সিগঞ্জের রসুলপুরে কার্তিক মাস্টার নাম, তাহার কন্যা ময়না পালা আসমানের ইন্দ্রান। দাদু গো তোমার হাতে বান্ধা ঘড়ি, এবার বিয়া না করাইলে গলায় দিব দড়ি। দাদু গো অমন কথা কইস না নাতি, বুকটা ধরফর করে, তোর কিছু হইলে পরে আমি যাইব মরে। নাতি রে নাতি রে তোরে বিয়া করাইব, আজকার মধ্যে আমি কটক পাঠাইব। নাতি রে দাদু গো তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদু গো কত আপনি আমি গালাগাল করুন, মারুন, গান থেকে বের করে দিন, সেও আচ্ছা, কিন্তু আপনার নাতির জন্যে খটকালে আমি করতে পারবো না। ওরে বাপুরে, তোর আমার পছন্দের মেয়ে নয়, এ আমার শ্রীমান মতিনন্দীর পছন্দের মেয়ে। তুই শুধু ওই গ্রামে গিয়ে বিয়ের কথাবার্তা পাকা করে আসবি। বাঁচলাম, ভগবান খুব জোর বাঁচিয়ে দিয়েছো। তার মেয়ের নাম কি, তার বাবার নাম কি, বাড়ি কোথায়? মেয়ের নাম ময়না, বাবার নাম কার্তিক মাস্টার, গ্রামের নাম রসুলপুর। রসুলপুরের ময়না সুন্দরী? খান ঘটক বসে খান, যা দরকার চেয়ে নেবেন, একদম লজ্জা করবেন না, কেমন? অপূর্ব অপূর্ব কণ্ঠস্বর। আচ্ছা বৌদি, আপনার কি বিয়ে হয়ে গেছে? না বলুন, আপনার জন্য একটা পাত্র দেখি। একটা গাদা? দাদা থাকতে বৌদির আবার বিয়ে দেবে? ও তা তো বটে, আপনি তো এবারে বড় বউ। সত্যি আপনি না বললুম গাদা। কি ঘটক বাবু, ভালো করে খাওয়া দাওয়া করছেন তো? আমার বাড়িতে এসে পেট ভরে না খেয়ে কিন্তু কেউ যেতে পারে না। বটেই তো বটেই তো, আপনার বাড়িতে যে লক্ষ্মী রয়েছে। তাই তো মাঝে মাঝে ভাবি, লক্ষ্মীর বিয়ে হয়ে গেলে কি হবে? বুঝলেন কার্তিক বাবু, পাত্র হিসেবে মতি বাবাজির তুলনা নেই। বীরেশ্বর বাবু তো ওই গ্রামে খুব প্রভাবশালী ব্যক্তি, তাই না? পাত্র যখন ভালো বলছে তখন মত দিয়ে দেওয়াই ভালো বাবা। হ্যাঁ, ময়নার বিয়ের সানায়ের আওয়াজ সে তো আমি এখন থেকেই শুনতে পাচ্ছি। চললাম বকখালিতে গো প্রাণের ঠা।
অসাধারণ। আসল কাজটা বাকি, দাঁড়াও ওটাও দিয়ে দিচ্ছি। এসো, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর আমাকে? তোমাকেও খুব পছন্দ। সে তো হতেই হবে। যতদিন যাবে তত আরো ভালো লাগবে, আরো পছন্দ হবে। আমার সঙ্গে ঘর করার মজাই আলাদা। অপূর্ব, স্বর্গের অপ্সরী, রূপকথার রাজকন্যা, গোলাপের মতো সুন্দর, চাঁপার মতো সুবাস, তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে পারবো না। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। হঠাৎ দুম করে মতির বিয়েটা দিলাম কেন? কেন কেন আবার? আরে মতির যেটা বিয়ে হয়েছে সেটা তো লোক দেখানো, আসল মজা তো করব আমি। সে বিখ্যাত গানটা শোনোনি? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। এসো আমার কাছে, এসো আমার বুকে মাথা রাখো, শুনতে পাবে ঢেউয়ের কর্চন, টের পাবে ভালোবাসা কত প্রকার ও কি কি। এসব কি বলছো তুমি? না বুঝলে তো আমার কিচ্ছু করার নেই, তবে ভালো করে শুনে রাখো, এই বুড়োর সঙ্গে কিন্তু তোমাকে সংসার করতে হবে। ছাড়ো, অসম্ভব, এ হয় না, ছাড়ো আমাকে। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, নাহলে কিন্তু আমি চেঁচাবো। চেঁচাও, যত খুশি চেঁচামেচি করো, আমি এখান থেকে নড়ছি না। 62টা মেয়ে দেখে 63 নম্বরে তোমাকে পছন্দ করেছি। তোমাকে দেখার পর থেকে আমার বুকের ভেতরে কেমন যেন নড়াচড়া করছে। এসো এসো আমার কাছে এসো, এসো। ময়না, হ্যাঁ ময়না, দরজা খোলো ময়না, ময়না। আর কোথা থেকে তুই এসে ময়না? ভালো চাও তো এখনো আমার এই বুকে এসে ধরা দাও। চুপ করে আছো কেন, কিছু বলো। মানে আমি কি বলবো, তুমি জানো না দাদু যা চায় তাই হয়, তাই না দাদু? আমি আত্মহত্যা করব, তবু চড় মারব, এই কথা আর কখনো মুখে আনবি না। দাদু, আরে দাদু তো তোমার সাথে মজা করছিল। তার মানে? মানে আবার কি, এতক্ষণ ধরে যা করেছি সব মিশিমিশি তোকে ভয় দেখানোর জন্য। দাদু, আয় দিদি আমার বুকে যা। দেখেছিস, তুই এখন যা। দাদু অনেক হয়েছে, তুমি এবার যাও, যাও। আরে কি বলিস, ওই ঘরে গেলে আমার ঘুম হবে নাকি? ঘুম না হলে ঘুমের ওষুধ খাও। ঘুমের
আরে তুই কি বলদ নাকি, ঘুমের ওষুধ তো এই ঘরে রেখে যাচ্ছে। দাদু এটা ঘুমের ওষুধ নয়, এটা হচ্ছে ঘুম ভাঙানোর ওষুধ। হ্যাঁ ঘুম ভাঙানোর ওষুধ। আচ্ছা তাহলে তোরা ঘুমা, আমি ওর কথা ভেবে ভেবে জেগে থাকি। দাদু ও দাদু, আরে কি হলো, আমাদের আশীর্বাদ করবে না? থাক থাক সতায়ু হ, আগামী দিনগুলো তোদের সুখের হোক। একটা কথা মনে রাখিস, সেই স্বামী সবচাইতে বেশি ভাগ্যবান যে সব সময় তার স্ত্রীর মুখে হাসি দেখতে পায়। আর সেই স্ত্রী সবচেয়ে বেশি ভাগ্যবতী যে তার স্বামীর মুখে মাথা রেখে শেষ বিদায় নেয়। Thank you.
মানুষ পাইলাম রে, এ মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে। ভালোবাসা বুকের ভিতরে রাখিব তোমারে, আমি ভালোবাসা বুকের ভিতরে রাখিব তোমারে। ডাকার আর সময় পেল না। আচ্ছা, এই তোর আসার সময় হলো। বিশ্বাস কর, এই এক মাস ধরে দিল্লি কলকাতা আহমেদাবাদ ঘুরে বেরিয়েছি, ব্যবসা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তোর বিয়েতে পর্যন্ত আসতে পারিনি। এই তোর নতুন বউয়ের সাথে আলাপটা করা। নিশ্চয়ই। শিউলি বলো দাদাবাবু, তোর বৌদিমণিকে বল জলখাবার নিয়ে আসতে। আচ্ছা, তারপর তোর খবর বল, দোকানে যাচ্ছিস তো? আরে দাঁড়া, এই তো সবে বিয়ে হলো, আগে একটু বউয়ের আদর খেয়ে নি, তারপর যাব। হ্যাঁ রে, তোর বউ কেমন হয়েছে? দেখাচ্ছি। ওই যে আসছে। বসো ময়না। ও, আলাপ করিয়ে দি, আমার ছোটবেলার বন্ধু বাদল। নমস্কার। নমস্কার। আরে কোত্থেকে আনলি এত সুন্দরী পড়ি? আমার চোখে তো ধাঁধা লাগিয়ে দিচ্ছে। বাহ, অপূর্ব, অসাধারণ, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। নিন। না না, আগে ওকে দিন। আরে না, আগে তুই নে। নে। নে খা। কি গো, আমাকে দেবে না? অসম্ভব,
মতি এত সুন্দরী বউ নিয়ে ঘর করবে, আর আমি এভাবে আমার জীবনটা শেষ করব না? কিছুতেই না, এ কিছুতেই হতে পারে না। এ তুই কি বলছিস? মতি তার স্ত্রীকে নিয়ে ঘর করবে, এতে তোর হিংসা হচ্ছে কেন? কারণ ওর থেকে আমার ক্ষমতা, আমার ঐতিহ্য, আমার শক্তি অনেক অনেক বেশি। আমি যা চাই তাই পাই। কিন্তু তাই বলে তুই তোর বন্ধু স্ত্রীকে চাইতে পারিস না? বন্ধু স্ত্রী তো কি হয়েছে? প্রথম দেখাতেই আমি ময়নার রূপে পাগল হয়ে গেছি, আমাকে এভাবে থামানো যাবে না। ময়নাকে আমার চাই। চাই বললেই তো হয় না, এটা পাপ। চুপ, একদম চুপ। পাপ? কিসের পাপ? আমি ময়নাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি আমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, ময়নাকে একদিন আমার বুকে টেনে আনবই। ময়না, ময়না, দাদা, ময়না, তুই তো এ বাড়ির সন্ধে প্রদীপ, তুই থাকলে বাড়িটা জল জল করে জ্বলে, চলে গেলে পুরো বাড়িটা অন্ধকার হয়ে যাবে। এই সামান্য কটা দিনে এই বুড়ো ছেলেটাকে তুই মায়ার বাঁধনে বেঁধেছিস, যত শিখির সম্ভব চলে আসিস। আসছি দাদু। এসো, তুমি কোনো চিন্তা করো না দাদু, নাথ বউকে দেখে শুনে নিয়ে যাস। ঠিক আছে, আসি, চলো। দোকা দোকা, এই নদীর ঘাটেই তুমি পূব আকাশের সূর্যের মতো আমার চোখের সামনে উদয় হয়েছিলে। প্রথম দেখাতেই ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকেই বিয়ের বাঁধনে বন্দী হওয়া। সবই ভগবানের ইচ্ছা, তার ইশারাতেই আমাদের মিলন সম্ভব হয়েছে। আমি সত্যি ভাগ্যবতী, তোমার মতন এমন সুন্দর মনের একজন স্বামী পেয়েছি। এমন স্বামী কজনের ভাগ্যে জোটে? ময়না, দাঁড়াও, দাঁড়াও।
আকাশ না তুমি কেউ না আরে দাঁড়াও না আমি দেখছি দেখছি ময়না কথা বলো ময়না ময়না এই ময়না কেউ কোথায় আছো আমার ময়নাকে বাঁচাও ময়না হ্যাঁ ময়না 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 আমার ময়না ময়না আমার ময়না আমার প্রাণের স্বামী ময়না ময়না তুমি এত সুন্দর হয়েছো কেন তুমি এত সুন্দর বলে সবাই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায় আমি যদি সুন্দর না হতাম তাহলে কি তুমি আমায় পছন্দ করতে ময়না মতি মতি আগে বলুন আমার নাতি আর নাতবু কই দাদু
মতি দাদু 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 কি হয়েছে দাদু তিনু মাঝির কাছ থেকে ডাকাতির খবর শুনে আমার তো মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি তো ভেবেছিলাম শান্ত হও দাদু কেমন করে শান্ত হব দিদি কেমন করে শান্ত হব তোদের কিছু হয়ে গেলে আমি কেমন করে বাঁচব দাদু ঘর চল অনেক দূর থেকে এসছো এসো ভিতরে এসো তুই আমার খাবারের ইতিহাসটা তো জানিস না ওর শরীর ভালো না সবগুলো খেতে হবে কিন্তু দেখো না কিভাবে খায় দাদু তোমার বয়স হয়েছে একটু রয়ে শুয়ে খাও আরে বয়সে তুই দেখেছিস কি একটা সময় গেছে আমি যখন লোহা চিবিয়ে খেয়ে হজম করার ক্ষমতা আমি রাখতাম দেখা যাবে আমার ভাগ্যে কি কিছুই জুটবে না এভাবে কেউ খেতে পারে কেন তোর অসুবিধা কি না মানে সবাইকে দিয়ে থুয়ে খেতে হয় না না ঠিক আছে না দিয়ে খেলে কি হয় এভাবে একা একা এত খাবার কেউ খেতে পারে আমাকে জ্ঞান দিচ্ছিস বেরো বেরো সর দূর ঠিক আছে এই ছোটটাই নি আরো আছে দাদু কি আর লাগবে না বৌদি আর লাগবে না দাদু কি আচ্ছা তুমি মানুষ না রাক্ষস আরে রাক্ষস না রে ভাই আমরা হলাম খানেওয়ালা বংশ সত্যি ময়নার রাজ কপাল শুনলাম জামাইয়ের বড় ব্যবসা অনেক সম্পত্তির মালিক হ্যাঁ ওরা কপাল শুধু আমাদের দেখো না পয়সার অভাবে এবারে ঠিকমতো চাষই করতে পারি যাগে বনটা সুখে থাকলেই আমাদের সুখ কি বলো দাও একটা পান দাও তো সত্যি তোমার হাতের পানে না যেন কস্তুরীর গন্ধ আর ঢং করো না তো জানো ঘটক বেটা আমায় বলে বৌদি আপনার বিয়ে হয়েছে এতে হাসার কি আছে মেয়ে মানুষের কোলে বাচ্চা না থাকলে কোনো শোভা আছে হবে হবে তোমায় কবিরাজের কাছে নিয়ে যাব এখন একটু কাছে এসো তো তেলের পিঠেগুলোর তুলনা হয় না অপূর্ব স্বাদ কাল সকালে আবার খাবো পেটের মধ্যে এরকম একটা খুব জঘন্য খোঁচা মারলো কেন ঘটি কোথায় দাদু কোথায় যাচ্ছ পেয়েছে দাদুকে আমার সঙ্গে পাল্লা দিয়ে পিঠে খাওয়ার মজা এখন বেরোচ্ছে তাড়াতাড়ি চাই
দুনিয়ার সমস্ত জিন মানবের মাথা খারাপ হয়ে যায়। ওই পরীটাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকে আমার বুকের ভেতর উতাল পাতাল গঙ্গের ঢেউ শুরু হয়ে গেছে। ময়না ময়না সুন্দরী, তোমাকে আমি না পেলে আমার এই বুকের ঢেউ কোনোদিন বন্ধ হবে না। থামবে থামবে, তবে মতি জীবিত থাকতে নয়, ওই ময়না হলো গিয়ে মতির প্রাণ আর মতি হলো গিয়ে ময়নার প্রাণ। আরে সালা, ওই দুটো প্রাণ আলাদা করতে যদি 20 বছর লাগে লাগুক। বলিস কি 20 বছর? আরে বাবা, 20 বছরে তো ময়না বুড়ি হয়ে যাবে, তার আর দরকার নেই। তার চেয়ে বরং শোন, এই কোনো একটা রাত্রিরে জোর করে ময়নাকে তুলে নিয়ে এসে, যা বলেছিস আর কোনোদিন বলবি না, চিপ টেনে আমি তো ছেড়ে দেবো। ময়না ময়না আমার ভালোবাসা, আমি সারা জীবনের জন্য ওকে পেতে চাই। ও আমার বুকে কাঁঠালের আঠার মতো লেগে আছে, সময় মতো 16 গুটি চাল এমন চালবো, সমস্ত রাস্তা পরিষ্কার করে ময়না সুন্দরী সুরসুর করে আমার বুকে চলে আসবে, এ আমার রক্তের দিব্যি। সুন্দর হয়েছে তো। জানো কি দিয়ে লিখেছি? কি দিয়ে? তোমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার মাথার চুল দিয়ে লিখেছি। সত্যি? হুম। ব্যবসার কাজে তো তুমি কলকাতা চলে যাবে, কবে আসবে কিচ্ছু ঠিক নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না, তোমায় ছাড়া আমি কেমন করে থাকব? কেন, আমার সবকিছু তো তোমার অন্তরে রাখা আছে, কিন্তু আমার কি হবে? তোমাকে ছাড়া শহরে গিয়ে আমি থাকবো কি করে? ব্যবসার কাজ করতে করতে যখন তুমি ঘেমে যাবে, তখন ওই রুমাল দিয়ে ঘাম মুছলে তুমি আমার শরীরের গন্ধ পাবে, তখন তোমার মনে হবে আমি সব সময় তোমার সঙ্গে আছি। ময়না, আমাদের এত ভালোবাসা, এত টান, কোনোদিন যদি হারিয়ে যায় তাহলে আমি বাঁচবো না। ময়না, ও কথা বলো না, আমিও তোমার ছেড়ে বাঁচবো না গো। ময়না, প্রাণের স্বামী, মাথার কিছু দিয়া প্রাণের ময়না আমার জানের জান।
আমার কান্দে রে। তেল, চারটে পুঁটি মাছ, আর লম্বা দেখে দুটো বেগুন, একটা আমার জন্যে আর একটা টুনির জন্যে। তারপর হলো গিয়ে আলু যদি কে কথা বাবু, নমস্কার। নমস্কার নমস্কার। তা বাজার থেকে কি কি কিনলে? অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা জলপাই, কামরাঙা, তেঁতুল। না তো বউ টক খেতে চেয়েছে। কি টকের কথা শুনে চমকালে কেন? খুশিতে? খুশিটা কিসের? নাথবউ পোয়াতি হয়েছে। আরে এই কথাটা তো আমার মাথায় আসেনি। আচ্ছা ঘটক, এই মুহূর্তে তোমায় আমি কি খাওয়াই বলতো? মতিটাও নেই, শহরে গেছে। আজই চিঠি লিখছি। আমার আশীর্বাদ রইল, আশা করি ভালোই আছিস। তুই তাড়াতাড়ি চলে আয়, খুশির খবর আছে। এটি তোর দাদু। খুশির খবর? আপনার রসগোল্লা খাবো, আপনার চমচম খাবো, আপনার বাতাসা খাবো, আপনার আমৃত্যও খাবো। আমি আপনার সব সব খাবো। থামো ডাক্তার থামো। আমার নাত বউকে ইঞ্জেকশন দিলে, ওষুধের জন্য আমাকে বাজারে নিয়ে যাচ্ছ, আর পুরো রাস্তাটা জুড়ে খাবো খাবো করছো। আমার নাত বউয়ের হলোটা কি সেটা খুলে বলো। আপনার কি হয়নি বীরেশ্বর বাবু? আরে আপনার বাচ্চা হবে। কি আপনার বাচ্চা হবে শুনে আপনি ঘুম মেরে গেলেন কেন? না না, আপনার বাচ্চা হবে এটা তো খুশির খবর। আমার বাচ্চা হবে এটা খুশির খবর? বেশ মেনে নিলুম, আমার বাচ্চা হবে। মেরে এক বাড়িতে তোমার মাথা পানি দেব। এই যে বীরেশ্বর বাবু, আমার বাচ্চা হবে। আরে লাগলো রে, আরে দাদু থামো থামো, দাদু দাদু থামো, কি হয়েছে কি হয়েছে? আরে এই বলদ ডাক্তার বলে আমার নাকি বাচ্চা হবে। হ্যাঁ তোমার বাচ্চা হবে? হ্যাঁ এই তো তাই বলছে। আরে বীরেশ্বর বাবু আপনি বোঝেননি, তাহলে কি বাচ্চাটা আপনার হবে না, আপনার না দেবইর হবে। দাদু আমার ময়নার বাচ্চা হবে? হ্যাঁ রে, তাড়াতাড়ি বাড়ি যা, ময়নাকে সুখবরটা দিয়ে আয়। যা। আরে মূর্খ সর, চল ডাক্তার চল। এতদিন কেউ বিদেশে থাকে? চলে এসো না, তোমাকে ছাড়া আমার আর একদম ভালো লাগছে না। এসো না, তাড়াতাড়ি ফিরে এসো তুমি। খুশির খবর শুনে মনটা অস্থির হয়ে গেছে। দেখি দেখি বাচ্চা কথা বলে কিনা। তুমি খুশি হয়েছো তো? খুশি হয়েছি মানে?
এত খুশি হয়েছি যে ইচ্ছে করছে এই খুশিতে তোমায় মাথায় করে সারা গ্রাম ঘুরে বেড়াই আর চিৎকার করে বলি আমার ময়না সুন্দরী মা হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো, আশীর্বাদ করো। থাক থাক, সারা গ্রাম জানাতে হবে না। তুমি জেনেছো, তুমি খুশি হয়েছো, এতেই আমার পরম সুখ ময়না। আমার নাত বউয়ের জন্য আশীর্বাদ। আচ্ছা বাবু, আসছি। একটু সহ্য করো মা, মাগো সব ঠিক হয়ে যাবে, একটু সহ্য করো মা। ভগবানকে ডাক। ছেলে হয়েছে গো, ছেলে, চাঁদের মতো ফুটফুটে ছেলে। দাদু ছেলে হয়েছে। যা যা যা, ছেলের মুখ দেখে আয়। যাবো? আরে পাগল যা না। সূর্য, এবার নাম। আর পারছি না, আমার হাত ধরে গেছে। আরে নাম না, বাবরে নাম না। ওরে বাবা, সূর্য সূর্য, ছাড়ো এখন দাদুকে, চলো স্কুলে সময় হয়ে গেছে। চল তোকে স্কুলে দিয়ে আসি। না আমি যাব না। আরে স্কুলে না গিয়ে কি ক্ষেত মজুর হবে নাকি? না, চল চল চল, আয় 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 আয়। আরে ওঠা, এগুলো ওঠা। চল 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 দাদা। আমি হাত ধুবো। হাত ধুতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। দাদু, ব্যবসার ঝামেলা এত বেড়েছে, একজন বিশ্বস্ত কর্মচারী খুব দরকার। কেন, আমার দাদা দুলাল তো আছে, ওকেই কাজে লাগাও না, ও তো এখন বেকারই বসে আছে। হ্যাঁ, দুলাল তোর সঙ্গে থাকলে তো ভালোই হবে। তুই দুলালকেই রাখ। ঠিক আছে, তাহলে আমি কালই খবর পাঠিয়ে দিচ্ছি। 25 বস্তা চাল, 12 বস্তা ময়দা, মহাজন মালগুলো তাহলে পাঠিয়ে দিন। লঙ্কা, আচ্ছা নমস্কার, 4 বস্তা চিনি। দুলালদা, গুদামে মালের বস্তা সব ঠিক আছে তো? সব ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। মতি, এটা তুমি কাজের কাজ করেছো বুঝলে, নিজের শালাকে কর্মচারী রেখেছো, এইবার নিশ্চিন্তে ব্যবসার কাজ করতে পারবে। ও ভীষণ সহজ সরল, তবে বুদ্ধিশুদ্ধি কম। আরে ও কিছু না, শিখিয়ে পড়িয়ে নিলে ও বুদ্ধিমান হয়ে যাবে। হ্যাঁ দুলালদা, তুমি এক কাজ করো, তুমি বাড়ি গিয়ে খেয়ে এসো। এই যা, কলমটা কোথায় গেল? তোমার মাথায়। আমার মাথায়? হ্যাঁ, দেখলে তো। বাদল, টাকা পয়সা তো কম কামালে না, এইবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাদি করো। দেখি কেন, কার আশায় বসে রয়েছো? হ্যাঁ, আমার পিছু পিছু আসছো কেন? তোমাকে আমার খুব পছন্দ, তুমি খুব সুন্দরী। সত্যি বলছো সুন্দরী? আমি জীবনে মিথ্যে কথা বলি না, তুমি সত্যি সুন্দরী, একেবারে পাকা আমের মতো টসটসে। তুমিও কম সুন্দর না,
একেবারে যাত্রা দলের নায়কের মতো। অমন করে বলো না, আমার বুকের মধ্যে কেমন যেন করছে, আমার লজ্জা করে। সত্যি? ও মা, এতে লজ্জা পাওয়ার কি আছে? যা সত্যি তাই বললাম। দাঁড়াও, মাথাটা আঁচড়ে নিয়ে। তুমি খুব সুন্দর কথা বলো, একেবারে তোতা পাখির মতো। তোমার নাম কি? টুনি। আমার নাম দুলাল। শোনো, আমার বাবা ঘটক, আজ পর্যন্ত 303টে বিয়ে দিয়েছেন, শুধু আমার বিয়েটাই দিতে পারছেন না। তার নাকি কোনো পাত্রই পছন্দ হয় না, তাই এখন ভাবছি নিজের পাত্র নিজেই ঠিক করব। জেনে খুশি হলুম, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমি এখন যাই, আমার সময় নাই, পরে নিরালায় কথা বলবো। সত্যি? রাতের বেলা দোকান বন্ধ করে আসবো। উত্তর পাড়ায় ঘটক বাড়ি, ঘরে ঢুকতেই দেখবে বাঁ দিকে আমি আর ডান দিকে বাবা। এসো কিন্তু। আসবো, 100 বার আসবো। তুমি বলেছিল ঘরে ঢুকে ডায়ে বাবা বাই টুনি, না 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 না, ঘরে ঢুকে, হ্যাঁ ঘরে ঢুকে, ঘরে ঢুকে বাই টুনি ডায়ে বাবা, বাই টুনি ডায়ে বাবা, এটা টুনি, আমার টুনি। কি নধর অঙ্গ, বুড়ি চস চসে দেহ, ও বাবারি, কি সুন্দর মেঘবরণ কেশ, বাবা আমি পাগল হয়ে যাব বাবা। এই দেখো আমার বাবা হাত দেয় কেন, তরিকা তুমি, আমার তুমি, আমার তুমি, তুমি তাই তাই দাদু করছি তুমি, এত চুল কেন তুমি শোনা, বাবা শোনা, এই বাবা, এই বাবা রে বাজা টুনি, ওনার বাড়িতে চোর ঢুকেছে, করে ছুটলো, কে তুই? আমি পাহাড়ি ভূত। তা বাবা ভূত কি মনে করে আমার বাড়িতে এলে বাবা? তোর মেয়েকে নিতে এসেছি, যদি বাধা দিস তাহলে তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। ওরে বাবা, শুধু মেয়েকে কেন, আমাকেও নিয়ে চলো। তোকে নিয়ে আমি কি করব, তোর মেয়েকে আমি বিয়ে করব, তোকে পাথর বানিয়ে দেব। ওঠো বাবা, ওঠো বাবা। আমার সোনা মালিক টুনি, আমার চিনতে পারছো না, আমি দুলাল। তুমি? আমি তো ভেবেছিলাম সত্যিকারের ভূত। তুমি, তোমার না পেলে আমি মরেই যাবো, তারপর মরার পর এইরকম ভূত হয়ে তোমার কাছে আসবে।
বাজি না ছাড় তোর এত বড় সাহস যে তুই আমাকে ভয় দেখাস হ্যাঁ দাঁড়া তোর ওই ভগ্নিপতি মতিকে আমি সব বলে দেবো আমার ক্ষমা করুন আমি টুনিকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি বাবা চুপ হে বাবা চুপ ভালোবাসি ভিকিরির ভালোবাসা হ্যাঁ শোন আগে টাকা পয়সা রোজগার করো জমি জমার মালিক হও তারপর আসবে টুনিকে বিয়ে করতে বুঝতে পেরেছো এখন দূর হও দূর হও এই চল ঘরে চল ঘরে চল চল এই আমার হাত ধরে তুমি বের করে দাও টুনি আমি যে চোখে দেখতে পাচ্ছি না আমার ভাইটা তো খুব বোকা সাদা সিদে এতগুলো টাকা দিয়ে ওকে আমতলা পাঠানোটা কি ঠিক হচ্ছে আরে তুমি এত চিন্তা করছো কেন আমি মহাজনের নাম ঠিকানা সব ওকে লিখে দেব আমি তৈরি চলো যাই ময়না দাদা খুব সাবধানে যাস অনেকগুলো টাকা কিন্তু নাও এই নাও চলি তুমি দোকানের মাল আনতে যাচ্ছিলে আরে আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি কিন্তু এই 50 টাকা তুমি মাল নিয়ে ফেরবার সময় আমার জন্য গাজা নিয়ে আসবে আর এই 50 টাকা তোমার যা ইচ্ছে তাই খাবে তুমি খুব ভালো মানুষ বাদল দা এই দেখো এই যে রাস্তাটা দেখছো সোজা চলে যাবে যাক তারপর ডান দিকের রাস্তা ধরো তারপর যা আবার ডান দিক ওই রাস্তা ধরে সোজা যাবে আমতলা পেয়ে যাবে আচ্ছা সোজা গিয়ে ডান দিক হ্যাঁ আপনি কিছু ভাববেন না আসামিকে অ্যারেস্ট করে এখনি আমি নিয়ে আসছি এই চলো কোথায় যাওয়া হচ্ছে কেন পুলিশ ভাই বিবেক বস্তা খোলো বস্তা খুলবেন না আপনার দুটো পায়ে পড়ি দয়া করে বস্তা হাত দেবেন না বস্তা খোলো খুলবেন না স্যার এ যে দেখছি বস্তা গাজার ব্যাকে তাহলে দেখছি সন্দেহটা মিথ্যে নয় এই তোমরা একে থানায় নিয়ে যাও সর্বনাশ আমি আগেই বলেছিলাম আমার দাদার সরল সাদা সিদে নিশ্চয়ই পুলিশ এখন ওকে থানায় মারধর করছে তুমি চুপ করে থেকো না থানায় গিয়ে ওকে ছাড়ানোর ব্যবস্থা করো আরে থানা থেকে ছাড়াতে গেলে এখন অনেকগুলো টাকা লাগবে এমনিতেই তোমার গুণধর দাদা আমার এতগুলো টাকা জলে ভাসালো তারপর আবার খরচা না না আমার মাথা ঠিক নেই কি হবে আমি কিচ্ছু জানি না বাদুলদা তুমি আমার একটা উপায় করে দাও আমি এখন কি করব এইটুকু উপকার করার সুযোগ যখন পেয়েছি তখন এই সুযোগ আর হারাতে চাই না কি হলো বাদলদা হ্যাঁ না মানে বলছিলাম যে থানার ওসির সাথে আমার খুব ভালো সম্পর্ক হ্যাঁ অল্প কিছু টাকা পয়সা লাগবে ঠিক আছে উনি আপনাকে কিছু চিন্তা করতে হবে না যা ব্যবস্থা আমিই করব মোট কথা আপনার দাদাকে থানা থেকে আমি ছাড়ি আনবো তুমি আমাকে বাঁচালে তুমি না বাঁচালে এই পুলিশগুলো আমাকে মেরে মেরে আজকে শেষ করে দিত তুমি সত্যি আমার ভগবান ঠিক আছে এরা তোমাকে আর মারবে না চলো বাড়ি চলো চলো চল
না আপনাকে করব না এই লাঠি দিয়ে আমাকে অনেক মেরেছে ওই বাবা ওই বাবা রে থ্যাংক ইউ আমার এতগুলো টাকা জলে গেল উফ আমার কিচ্ছু ভালো লাগছে না সারা বছর ব্যবসা করে কত টাকাই বা লাভ করি আমায় ক্ষমা করে দাও চুপ করো তোমায় ক্ষমা করে দিলে কি হবে আমার টাকা ফিরে আসবে যাও গদি ঘরে যাও যাও এই যে দুলাল শোনো 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 তোমার সাথে আমার অনেক কথা আছে কোথায় যাচ্ছ দোকানে যাচ্ছি হ্যাঁ ভাই নিশ্চয়ই যাবে সারা জীবন তো কম পরিশ্রম করলে না ভগ্নিপতির হয়ে ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে মারও খেলে আর বলো না বাদলদা আমার ভীষণ লজ্জা করে কি করব বলো জীবনে তো কিছু করতে পারলাম না তাহলে এতদিনে বুঝেছ শোনো জীবনটা বড় কঠিন টাকা পয়সা ছাড়া এই জীবনের কোনো দাম নেই আর টাকা না থাকলে ঘরের বউ অন্যের হাতে চলে যায় কি ভাবছো দেখো তোমার বোন ভগ্নিপতির অনেক টাকা সময় বুঝে মোটা অঙ্কের টাকা নিয়ে কেটে পড়ো নিজের বাড়িতে গিয়ে ব্যবসা করো সংসার করো সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করো অন্তত তোমার বোন ভগ্নিপতির লাথি ঝাঁটা থেকে তো বাঁচবে তোমার মঙ্গল চাই বলে কথাটা বললাম অমঙ্গল চাইলে তোমাকে নিশ্চয় থানা থেকে ছাড়িয়ে আনতাম না কি যে বলো বাদলদা তুমি হলে ভগবান তুল্য মানুষ আমার বোন ভগ্নিপতির থেকে বেশি উপকার করেছো তুমি যাও যা বললাম সুযোগ বুঝে কাজটা করো যাও এই মঙ্গল মঙ্গল কথা বলে তুই তো দেখছি দুলালের মনে একটা অমঙ্গলের বীজ পুঁতে দিলি এখন তো বর্ষিতে শুধু কেঁচো দিলাম মাছটা যখন বর্ষিতে ঠোকর দেবে তখনই শিকার আমার হে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া পাইবার কৃষ্ণ মুখের বাইকে নাহি গো নাম পত্র লইয়া মুনির তুষ্টং হইয়া যিনি ময়না এসে গেছো হ্যাঁ আজ ফিরতে দেরি হলো যে বলছি বলছি সূর্য কোথায় ও আজকে দাদুর সাথে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে ও জানো গো আজ সকালে কার মুখ দিকে উঠেছি কে জানে ভগবান মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছে কেন গো আজ দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে গেছে তাই হ্যাঁ হ্যাঁ এই যে এই ব্যাগে বিক্রির সমস্ত টাকা আছে সাবধানে রেখো কিছু হলে ব্যবসা লাঠি উঠবে কাল সকালে মালের জন্য টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আরে ছাড়ো কি হচ্ছে নাকি আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও তারপরে আরে তোমার সব সময় দুষ্টুমি ছাড়ো বলছি দাদু 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 কই কই যে পয়সা মাইনে পাও তা দিয়ে ভবিষ্যতে বউ ছেলে মেয়ে পোষা তো দূরের কথা বিয়েই করতে পারবে না Thank you.
সামলে শোন, এই চুরির ব্যাপারটা বাড়ির কেউ যেন জানতে না পারে। কি হলো দাদু, কি হয়েছে? কই, কি আবার কাশছো যে? আরে বাপুরে, বুড়ো বয়সে এরকম একটু আধটু কাশি হয়। তুমি বুড়ো হয়েছে বলেই তো ভাবনা। তুমি আজকেই আমার সাথে ডাক্তারের কাছে যাবে। পাগল, এই আমি কি সারা জীবন বাঁচবো? হ্যাঁ, আমাকে কি চিতায় উঠতে হবে না? ও কথা বলো না দাদু, তুমি হাজার বছর বাঁচবে, হাজার বছর। কেউ কাউকে ভালোবাসলে এই হয় রে দিদি, এই হয়। ময়না, ময়না, কি ব্যাপার, তুমি এরকম অসময়? আরে তোমার দুলাল দেখুই কেন? আরে দুপুর গড়িয়ে যাচ্ছে, অথচ গদিতে যাওয়ার নাম নেই। এদিকে তো মাল আনার সময় চলে যাচ্ছে। এক কাজ করো, টাকাগুলো দাও। এসো। কি হলো, এত দেরি কেন? তাড়াতাড়ি দাও। ওগো, টাকার ব্যাগটা নেই। নেই মানে? এর মধ্যেই তো রেখেছিলাম। বললেই হলো, সরো। টাকা, আমার টাকা গেল কোথায়? কি সর্বনাশ, টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? আমি তো কাল রাতে তোমার সামনেই আলমারিতে রাখলাম। এই বললেই হলো, টাকার কি হাত পা আছে যে হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেছে? নিশ্চয়ই তুমি, তুমি তোমার ভাইকে টাকাগুলো দিয়ে ভাগিয়ে দিয়েছো। বিশ্বাস করো, আমি দুলাল দাদাকে টাকা দিইনি। দাওনি, টাকা দাওনি, না দিলে কি টাকা ভূতেতে নিয়ে গেছে? বেঈমান কোথাকার, তুই আমার সাথে এতদিন ঘর করে তুই আমার সাথেই বেঈমানি করলি? অসম্ভবের মতো কথা বলো না। কি আবার মুখে মুখে তর্ক? শোন, আমি এক ঘন্টার মধ্যে বাজার থেকে আসছি, টাকা রেডি রাখবি, তা না হলে তোর কপালে শনি আছে। নিজে করিস না তুই, দাদা ঠিক করে মুছতে দে। কি হলো, আরে কি হয়েছে? কি আমার সব শেষ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে দাদু। আলমারিতে ব্যবসার যা টাকা ছিল সব চুরি হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ দাদু, আর আপনার নাতি আমাকে সন্দেহ করছে। কি বললি? ও তোকে সন্দেহ করছে? দাঁড়া, চড় মেরে ওর দাঁতগুলো আমি ফেলে দেব। এই নিয়ে তুই উতলা হোস নে, যা করার আমি করব, আমার উপর ছেড়ে দে। যা, ঘরে যা। যা না, দেখি এদিকে পুরো মাথাটা ভিজে রয়েছে। নারী রূপসী, নারী ছলনাময়ী, নারী সর্বগ্রাসী, নারী পারে না এমন কাজ দুনিয়াতে নেই। আচ্ছা তুই কি মনে করিস ওই টাকাগুলো দুলাল চুরি করেছে? না, তোর বউ দুলালকে দিয়ে টাকাগুলো ওর বাপের বাড়ি পাঠিয়েছে। না, নিজের বউ হয়ে এত বড় সর্বনাশ করাটা ওর ঠিক হয়নি। তোর ব্যবসাটাই ধ্বংস করে দিল। তুই ঠিক বলেছিস, আমি ওকে বেশি আদর ভালোবাসা দিয়ে মাথায় তুলেছিলাম, কিন্তু আর নয়,
আমার বুকের মধ্যে এখন জ্বালা করছে, আমার ভিতরে এখন আগুন জ্বলছে। বাড়ি গিয়ে টাকা উদ্ধার করা না পর্যন্ত সে জ্বালা মিটবে না। বাড়িতে গিয়ে বউকে চাপ দিলে চুরি যাওয়া টাকা ঠিক বেরিয়ে যাবে। আমার টাকা নিয়ে তুই তোর বাপের বাড়িকে বিল্ডিং গাঁথার মতো মেরেছিস, সেই জন্য বুদ্ধি করে তুই তোর ভাইকে আমার ব্যবসার মধ্যে ঢুকিয়েছিস। শয়তানি, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমি টাকা চুরি করিনি। চুরি করিসনি বললেই হলো, বড় দাদা হয়ে বোনের এত বড় সর্বনাশ করতে পারলি। আচ্ছা, ও তো টাকাটা নাও নিতে পারে। না, টাকাটাই শয়তানটাই নিয়েছে। তোমরা সবাই মিলে দাদাকে একটু বোঝাও, বলো টাকাটা আমাকে ফেরত দিয়ে দিতে, না হলে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। দাদা, আমার মেয়ের সংসারে তুই আগুন লাগিয়েছিস, আজ তোকে মেরেই ফেল। তুমি শান্ত হও, দুলাল তো বলছে ও টাকাটা নেয়। আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে মতি টাকাটা লুকিয়ে রেখেছে। খবরদার, যা বলেছে বলেছে বর্দা, এমন কথা আর একবার বলবে না। আমার স্বামী কখন এমন কাজ করতে পারে না। দাদা, আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও দাদা। বললাম তো আমি টাকা নেইনি। এমন কথা বলো না দাদা, মিথ্যে কথা বলো না, আমি তোমার পায়ে পড়ি। আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও বাবা। বাবা দাদাকে বলো না, বলো না বাবা আমার টাকাগুলো ফেরত দিয়ে দিতে। বললাম তো আমি টাকা নেইনি। ফেরত দিয়ে দাও দাদা। মানা মানা, তুই শান্ত হ, ওকে আমি ভালো করে বোঝাবো। ও যদি সত্যি টাকাটা নিয়ে থাকে, আমার বিশ্বাস ও ঠিক দিয়ে দে। শয়তানটাকে ভালো করে বোঝা, ও আমার মেয়ের সংসারে আগুন লাগিয়েছে,
যদি আমার মেয়ের কিছু হয় ওকে আমি প্রাণে মেরে ফেলে দেবো। চল মনে চল ঘরে চল। মতি তোর শালাটা ভীষণ দুরন্ধর, বোকার মতো থেকে সব হাতিয়ে কেটে পড়লো। যাবে কোথায়? আরে যাবে কোথায়? টাকা না পেলে ওই বিশ্বাসঘাতিনী ময়নাকে আমি মেরে ফেলবো, মেরেই ফেলবো। শোন, আমার একটা কাজে আমি কাল তোর শ্বশুরবাড়ির গ্রামে যাচ্ছি, দেখি তোর শ্বশুরবাড়ি গিয়ে যদি টাকার খবর টানতে পারি। তুই আমার শ্বশুরবাড়ি যাচ্ছিস? বাদল শোন শোন, এক মিনিট এক মিনিট। এই বিস্কুটের প্যাকেট আমার ছেলেটাকে দিস। ঠিক আছে। সূর্যর জন্য আমার মনটা বড় কাঁদে, আমার মনটা বড় কাঁদে। যে প্যাঁচ লাগছে, মতি ময়নাকে ডিভোর্স দেবে, আর এই বিষ মেশানো বিস্কুট খাবে ময়নার ছেলে সূর্য। ছেলেহারা ময়না হবে সম্পূর্ণ আমার। ১৬ গুটি চাল ঠিক জায়গা মতোই পড়ছে। মতি, খেলা তো তুমিই জমি দিলে। আরে বোকা, নগদ টাকা ঘরে থাকে না, তাই ভবিষ্যতের কথা ভেবে জমি কিনে টাকাটা আটকে রেখেছি। কিন্তু আমার কাছে যে একটাও টাকা নেই দাদা। দাঁড়া, এক দুই তিন, এই ৩০০ টাকা আমার কাছে আছে, নে ধর, এটা নিয়ে যা, আর কখনো এরকম টাকা টাকা করবি না, যা। আরে যা, মিস্তু মেশানো হয়ে গেল। হ্যাঁ, এমন প্ল্যান করতে হবে যাতে আমরা এর মধ্যে না চড়িয়ে পড়ি, বুঝলি। আরে দুলাল বাবু, কি করছো? হ্যাঁ নমস্কার নমস্কার, দেখে তো বেশ ভালোই আছো মনে হচ্ছে। এখানে এসেছিলাম এক বন্ধুর কাছে, ভাবলাম তোমাদেরও খবর নিয়ে যাই। ভালো করেছো। এই নাও এটা ধরো, ধরো, তোমার ভাগ্নে সূর্যকে দিও। ও দিও কিন্তু, নিশ্চয়ই দেবো। সূর্য, এই নাও, বাদল দা এসেছিল, এইটা তোমার জন্য নিয়ে এসেছিল। মা, আমি বিস্কিট খাবো। বিস্কিট খাবে? হ্যাঁ। না মা, তুমিও খাও। না বাবা, তুমি খাও। মা মা, বিস্কিটে কেমন একটা গন্ধ। না তো ভালো তো, নাও খাও। আমার কেমন লাগছে, আমার গলা খুব জ্বালা জ্বালা করছে মা। কেমন লাগছে বাবা? আমার গলা খুব জ্বালা করছে, আহ ভীষণ জ্বালা, আমি সহ্য করতে পারছি না মা, আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। সূর্য সূর্য কথা বলো, সূর্য সূর্য, কি হয়েছে বাবা? এসো এসো আমার সঙ্গে এসো, সূর্য তোমরা কোথায়? সূর্য তোমরা কোথায়? আমার সূর্য কেমন করছে? দেখো না বাবা, বৌদি, সূর্য কি হলো? সূর্য কথা বলো, কি হয়েছে? আমি বরং ডাক্তারবাবুকে নিয়ে আছি। সূর্য, মা, তুমি আমার বিস্কিট মেরে ফেললে। মা, বাবা, আমার কথা বলো না। মা,
আমি তোমায় বলেছিলাম আমি বড় হয়ে টাকা রোজগার করব বাবাকে টাকা দিয়ে দেব তাহলে বাবা আর তোমাকে মারবে না সূর্য সূর্য কথা বল সূর্য সূর্য কথা বল না তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না সূর্য সূর্য তুই চলে গেলে আমি থাকবো কিভাবে আমি তোকে ছাড়া বাঁচবো না আসুন আসুন ডাক্তার আসুন সূর্য কোনো কথা দেখুন দেখুন ডাক্তার দেখুন একটু ভালো করে দেখুন বাবা বাবা ও কথা বলছে না হ্যাঁ দেখুন ভগবান তুমি কি করলে সর্বনাশ হয়ে গেছে মতি সর্বনাশ কি হয়েছে সূর্য মারা গেছে তুই আমাকে এভাবে ছেড়ে চলে গেলি সূর্য 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 দাদু আমার যে সব শেষ হয়ে গেল দাদু সূর্য মাগি দিয়ে চলে গেল দাদু আমি এখন কি দিয়ে বাঁচবো দাদু রাক্ষসী ডাইনি বিস্কুটে বিষ মিশিয়ে তুই তুই আমার ছেলেটাকে মেরে ফেললি থাকো না ও কথা বলো না তুমি আমাকে ভুল বুঝো না কোন মা কি পারে তার সন্তানকে মেরে ফেলতে পারে তা না হলে বিস্কুটে বিষ এলো কি করে তা আমি জানতে চাই না হলে আজ আমি তোকে মেরেই ফেলবো বল বলবি না বলবি না আমি
এই বাদল কি হয়েছে? বিস্কুটে বিষ এলো কোথা থেকে? বিস্কুটে বিষ এলো কোথা থেকে আমি কি করে বলবো? তুই তো বিস্কুট দিয়েছিলিস, তোর বিস্কুটে কে বিষ মেশাবে? তুই মিশিয়েছিলি, তোর ছেলেটাকে মেরে ফেলবার জন্য। এই এই বাদল, এটা তুই কি বললি? আমার ছেলেকে মারার জন্য আমি বিস্কুটে বিষ দিয়েছি? তুই কি মনে করিস ওই বিস্কুটে আমি বিষ মিশিয়েছি? আরে তুই হচ্ছিস পাষাণ হৃদয়ের মানুষ, নাহলে তুই তোর বউকে মেরে তার হাত পুড়িয়ে বাপের বাড়িতে পাঠাস সামান্য কয়েকটা টাকার জন্য? আচ্ছা তোর মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? বিস্কুটে বিষ মিশিয়ে নিজের ছেলেটাকে মারলি? বাদল, এই আমি তোকে জোর মারিস আর যাই করিস, সূর্যের জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। বা চমৎকার নাটক তৈরি করেছিস তোরা। তুমি বিশ্বাস করো দাদু, বিশ্বাস করো আমি। চুপ কর, বাবা হয়ে এত বড় জঘন্য কাজটা করতে তোর বুকটা একবারও কাঁপলো না দাদু? নিজে বিষ দিয়ে নিজের ছেলেটাকে মেরে ফেললি, এটা যে কি করে হয়ে গেল? তুমি চুপ করো দাদু। থাক, তুই ময়নাকে মারতে চেয়েছিলি? আরে টাকা চুরি করেছে তোর দুলাল, ময়নার কি দোষ? দাদু তুমি ভুল বুঝছো, টাকা চুরির ব্যাপারে ওই হারাম যদি জড়িত। আচ্ছা বিস্কুটটা না হয় আমি দিয়েছি, কিন্তু তাতে বিষ মিশিয়েছে ওই ময়না, কারণ আমার সাথে ঘর করার ইচ্ছে ওর নেই, তাই আমার ছেলেটাকে রাস্তা থেকে সরিয়ে ওর রাস্তা পরিষ্কার করতে চাইছে। হ্যাঁ দাদু, ওর রাস্তা পরিষ্কার করতে চাইছে। হ্যাঁ কথাটা একবার ফেলে দেওয়া যায় না। বাদল তুমি এখান থেকে যাও, যাও বলছি। হ্যাঁ দাদু, দাদু ময়না একটা রাক্ষসী ডাইনি, ওকে আজ আমি মেরেই ফেলবো। খবরদার, ময়নার গায়ে আর একটা আঁচড়ও তুই দিবি না, ময়না আমাদের বংশের বউ। মানি না, মানি না তোমাদের বংশের বউ, ময়না আমার এত বড় সর্বনাশ করেছে, ওকে আজ আমি মেরেই ফেলবো। না দাদু, না না, তোকে কিছু দিই যেতে দেব না, যেতে দাও আমাকে, চলে যাও দাদু, চলে যাও, তোকে যেতে দেব না, যেতে দাও, ওকে আমি মেরেই ফেলবো, ছেড়ে দাও, আমি কিছু দিই যেতে দেব না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে দাদু, না আমি যেতে দেব না, আজকে আমি মেরেই ফেলবো, ছেড়ে দাও আমাকে দাদু, না আমি তোকে যেতে দেব না, আজ ওকে মেরেই ফেলবো দাদু, ছেড়ে, আমি তোকে যেতে দেব না দাদু, সরে যাও, সরে যাও বলছি, সরে যাও, যেতে আমাকে যেতে দেব না, আমাকে যেতে দাও দাদু, দাদু দাদু আমাকে ছাড়ো দাদু, দাদু দাদু, এ দাদু কথা বলো দাদু, কি হলো দাদু, কি হলো দাদু, কি হলো দাদু, কথা বলো দাদু, দাদু দাদু ভগবান, এ তুমি কি করলে ভগবান? আমার মাথার উপর থেকে হাতটা তুমি সরিয়ে নিলে, নাথবৌ তুই তো এ বাড়ির সন্ধে প্রদীপ, তুই থাকলে বাড়িটা জল জল করে চলে, চলে গেলে পুরো বাড়িটা অন্ধকার হয়ে যাবে। এই সামান্য কটা দিনে এই বুড়ো ছেলেটাকে তুই মায়ার বাঁধনে বেঁধেছিস। দাদু, আমি তোমায় বলেছিলাম আমি বড় হয়ে টাকা রোজগার করে বাবাকে টাকা দিয়ে দেব, তাহলে বাবা আর তোমাকে মারবে না। মা তুমি আমার বিস্কুট মেরে ফেললে। মা সূর্য, সূর্য হ
আহারে, কি সুখের সংসার, আর কি হয়ে গেল! আমার দেখে খুব কষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে সংসারের সুখ শান্তি সব নষ্ট হয়ে যায়, সংসারও টেকে না। তাই আপনার কথা চিন্তা করে মায়ের মন্দির থেকে একটা মাদুলি নিয়ে এসেছি। মাদুলি দিয়ে কি হবে? আরে বলেন কি, বিশ্বাসেই রত্ন মেলে। মা ভৈরবীর মন্দির থেকে এই মাদুলিটা তাই আপনার জন্য নিয়ে এসেছি, এ কোনোদিন বিফলে যাবে না। সত্যি? হ্যাঁ, নিন নিন নিন। কাল অমাবস্যার রাত, বটগাছে মাদুলিটা বেঁধে দেবেন। কিন্তু সাবধান, স্বামী যেন জানতে না পারে, জানলে অমঙ্গল হবে। চলি। যার ঘরে শান্তি নেই তার দুনিয়াতেও শান্তি থাকে না। টাকাগুলো চুরি গেল, আহারে, অমন চাঁদের মতো ফুটফুটে ছেলেটাও মারা গেল। তুই যাই বলিস মতি, আমার কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? আমার মনে হয় ময়না সুন্দরী তলে তলে কোথাও বাসা বাঁধার প্ল্যান আছে। সুন্দরী বউ, একটু খেয়াল টেয়াল রাখিস, তোকে ঘুম পাড়িয়ে আবার রাত বেড়েতে কোথাও। এই বাদল, মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল। চড়ছিস কেন? আর ছাল লাগছে। অমাবস্যার রাত, বটগাছে মাদুলিটা বেঁধে দেবেন। কিন্তু সাবধান, স্বামী যেন জানতে না পারে। বল, কোথায় গেছিলি এত রাতে? কিন্তু সাবধান, স্বামী যেন জানতে না পারে, জানলে অমঙ্গল হবে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই তোর বাপের বাড়িতে টাকা পাচার করেছিস, নিজে একলা হয়ে আরেকটা বিয়ে করার জন্য তুই আমার ছেলেটাকে বিষ খাইয়ে মেরেছিস। শেষ পর্যন্ত তুই এই পথ বেছে নিয়েছিস, রাতের অন্ধকারে পরপুরুষের সাথে। না গো না, তুমি আমাকে ভুল বুঝো না। হারামজাদি, অসতি, তোকে আজ আমি মেরেই ফেলবো। তোকে আজ আমি, আমাকে ছেড়ে দাও। একদম চুপ, তোর কোনো কথাই আজ আমি শুনবো না। চল ঘরে, চল 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 ঘরে, চল চল চল।
অশ্বতী, তোর এই রূপ আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, কাল হয়ে দাঁড়িয়েছে। আমি তোর এই রূপ যৌবন শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো আমি। বুকটার মধ্যে যেমন জ্বালা ধরিয়েছিস, তোর এই দেহের মধ্যে আমি জ্বালা ধরিয়ে দিলাম। জ্বলতে থাক, জ্বলতে থাক তুই। মতি, কিরে মতি, ঘুম ভাঙলো? কি আপনার কি অবস্থা? হাত পা বাঁধা, সারা গায়ে নুন লঙ্কার গুঁড়ো। ও কিছু নয়, আসলে আমার গা হাত পায়ে খুব ব্যথা হয়, তো তাই জন্য হাত পা বেঁধে আমি ওষুধ লাগিয়েছি। আমার আর বুঝতে বাকি নেই, এ মতিরই কাজ। ও শালা একটা অমানুষ হয়ে যাচ্ছে। ওঠো ওঠো বাবা, এত সুন্দর শরীরটাকে ওই বদমাশটা কেটে কেটে নুন লঙ্কা দিয়েছে। শোনো, তুমি ওকে ডিভোর্স দাও। না না, ওই পাপের কথা মুখেও আনবেন না। হিন্দু সমাজে হিন্দু নারীদের একবারই বিয়ে হয়। কে বলেছে এসব কথা? দশ বার বিয়ে করা যায়। দেখো, তুমি এত কষ্ট সহ্য না করে মতিকে ডিভোর্স করে আমাকে বিয়ে করো। শয়তান, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। এই শয়তানটার কথা শুনে স্বামীর অজান্তে
বীজ বাঁধতে গিয়ে আমি অন্যায় করেছি, আমি খুব ভুল করেছি, খুব ভুল করেছি। আমি আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি। আমায় ক্ষমা করে দাও ভগবান, আমায় ক্ষমা করে দাও। একা একা এখানে বসে আছিস? মতি, এভাবে জীবন চলে না মতি। দেখ, আমি তোর একমাত্র বন্ধু, আমি বেঁচে থাকতে তোর জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। শোন মতি, তুই আবার একটা বিয়ে কর। হ্যাঁ রে, নতুন বউ নিয়ে নতুন জীবন শুরু করবি। সব অশান্তি দূর করে দাও, ওর উপর দয়া করো ঠাকুর, আমার স্বামীর উপর দয়া করো, যেন আমরা আবার আগের মতন সুখে ঘর সংসার করতে পারি। ময়না, 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 নে নামা, দাঁড়া, এই নে, আসছি। ময়না, আমি ভুল করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি ময়না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও কথা বলে ভগবানের কাছে আমাকে দোষী করো না। স্বামীর অত্যাচার হলো, মেয়েদের কাছে ফুলের মতো, তোমার মুখে হাসি আনন্দ দেখে মনে হচ্ছে এই পৃথিবীর সব কিছু হাসছে, আনন্দ করছে। ময়না, 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 সত্যি তোমার কোনো তুলনা হয় না। এসো, এদিকে এসো, এই দেখো, দেখো তোমার জন্য কত কিছু এনেছি। এই দেখো শাড়ি, খুব সুন্দর শাড়ি, দেখো চুড়ি, স্নো পাউডার, ফিতে, আলতা, সব সব কিছু তোমার জন্য। আর এই দেখো মাছ, মাংস, তুমি আজ রান্না করবে, আমরা দুজনে একসঙ্গে মজা করে খাবো আর আনন্দ করবো। মতি হারামজাদা আজ এত খুশি কেন? ওই শালা ভুয়ো তাবিজ সত্যি সত্যি কাজ করতে শুরু করলো নাকি? সংসারে তালা খুলবো, তুমি দাঁড়াও, আমি আসছি। Ha 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 ha!
এসব তুমি কি করছো? পাপটা মরে গেছে, তাই পাপের সৎকার করছি। একটা কাজ তো শেষ, দাঁড়াও এবার হাঁড়ি ভাঙবো। হ্যাঁ, বলো তো ময়না, এই কলসির জল দিয়ে কি হবে? এতে জল আছে নাকি? হ্যাঁ, গঙ্গা জল আমি নিজে ভরে রেখেছিলাম, কিন্তু এই জলটা দিয়ে কি করি? ও হ্যাঁ, তুমি তো চান করতে যাচ্ছিলে, এই জলটাই ঢেলে নাও। বসো বসো। আরে বসো না। এই তুমি এখন শুদ্ধ, চলো আমরা এখন নতুন জীবন শুরু করব। এ কি করছো? এই দুটো থালা কেন? আজ আমরা এক থালায় খাবো, এসো। আরে আমাকে দাও, আমাকে। আরে এসব তুমি কি করছো? এতদিন পরে সত্যিকারের স্বামীর দায়িত্ব পালন করছি, এসো। বাহ, আবার সেই পাগল করা রূপ, এতদিন পরে আবার সেই জ্যোৎস্নাটা আমার জীবনে এসেছে। চলো, কোথায়? একটা নৌকো নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, প্রকৃতির সাথে আজ হারিয়ে গিয়ে দুজনে নতুন হই। চলো চলো। ময়না, তোমার মনে আছে এই নদী দিয়েই একদিন তোমাকে বউ করে নিয়ে এসেছিলাম? তোমার মনে আছে ডাকাত আক্রমণ করেছিল, অনেক কষ্টে তোমায় আমি এই নদী থেকে খুঁজে পেয়েছিলাম। আজ আবার আমি সেই নদী দিয়েই তোমায় নিয়ে যাচ্ছি, আর এই যাওয়াই হবে তোমার শেষ যাওয়া। আমি তোকে মেরে ফেলবো ময়না, তোকে আজ আমি মেরে ফেলবো, তোকে আজ আমি মেরে ফেলবো ময়না। কি বলছো তুমি পাগলের মতন? পাগল না পাগল না, আমি সত্যি বলছি, তোকে আমি মেরে এই নদীতে ভাসিয়ে দেব। তোর এই রূপ, তোর এই রূপই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এই দেখ, দেখেছিস তো, এই জাতকে মারার জন্যই আমি নিজে বসে কামারশালা থেকে বানিয়েছি। নতুন শাড়ি আর গঙ্গা জল দিয়ে তোকে চান করিয়ে এনেছি এমনি এমনি। তুই এখন মরার জন্য প্রস্তুত হ, মরার জন্য প্রস্তুত হ। ওগো, এসব তুমি কি বলছো? চুপ, একদম চুপ। তুই বেঁচে থাকলে আমার বুকের জ্বালা কোনোদিন কমবে না, আমার সারা শরীরে তুই অশান্তির আগুন লাগিয়ে দিয়েছিস, তোকে মেরে এই নদীতে ডুবালে তবেই আমার এই বুকের আগুন নিভবে। দোহাই তোমার, আমাকে আমার বাবার কাছে পৌঁছে দাও।
বাবার কাছে পৌঁছে দেব। তুই ভাবছিস তোকে আমি ডিভোর্স দেব? ডিভোর্স দিলে তো তুই তুই আবার বিয়ে করবি, সংসার করবি, কিন্তু আমার আমি কি করব? সারা জীবন আমি যে জ্বলে পুড়ে মরব সেই সুযোগ আমি তোকে দেব না, সেই সুযোগ আমি তোকে দেব না। মতি, আমি ওকে তুলে মারতে দেব না। তুই এখান থেকে সরে যা, আমি ওকে মেরেই ফেলব। আমি ওকে বিয়ে করব। তোকে তোকে আমি ওকে বিয়ে করতে দেব না। আমি ওকে কিছুতেই মারতে দেব না। মতি, চল চল চল। অনেক বড় মহৎ কাজ করলি, এই এইবার তুই স্বর্গে চলে যাবি, তাই না? আমি তো স্বর্গে যাওয়ার ব্যবস্থা করছি। আমাকে ক্ষমা করো, আমাকে প্রাণে মেরো না, তোমার শান্তির জন্য, তোমার মঙ্গলের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আমাকে বাঁচতে দাও। তুই এই কলসি নিয়ে নদীর জলে ডুবে গেলি আমি শান্তি পাব, খুশি হব। মতি, মতি, তুই কি করলি? তুই ফুলের মতো নিষ্পাপ সতী সাবিত্রী স্ত্রীকে মেরে ফেললি। মতি, তুই জীবনে সবচাইতে বড় ভুল করলি। তোর শান্তির সংসারে আজ অব্দি যত অঘটন ঘটেছে সব আমার চক্রান্ত। টাকা চুরি, সূর্যকে বিষ খাওয়ানো, ময়নাকে তোর চোখে অসতি বানানো, সব আমি করছি শুধু শুধু একটা ভুলের জন্য। ভেবেছিলাম এত কিছু করলে তুই ময়নাকে ডিভোর্স করবি আর আমি ওকে বিয়ে করবো। তুই আমার সব শেষ করে দিলি, তোকে বাঁচিয়ে রাখলে আমার কষ্ট হবে, আমার ময়নার আত্মার কষ্ট হবে, তোকে আমি ময়না।
সোহাগের।